मादो वानास्ताइनो हो वानास्तागो फिरो हो वानो उमिनो भी वाना तवक्कलो आलाई وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا وَمَيْزِلِلُهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بسم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
वाला आली इब्राहीमा इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन वाला आली मुहम्मद कमा बरकत अला इब्राहीमा वाला आली इब्राहीमा इन्नका हमीदुम मजीद अल्लाह सारा नायरे माबूद अल्लाह सारा कोनो माबूद आसे ओए अल्लाह सारा नायरे माबूद अल्लाह सारा माबूद नहीं ये कथा टा आमरा पेलाम कथा बोलबेन ना भाई कथा बोलबेन ना कथाय पेले कुराने আমার কবি তাই বলছে ওই আল্লাহ সারা নাই রে মাবুদ বলে কুরআন ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আর একটু জোরে বললে কি সমস্যা আছে কোনো ক্ষতি হবে না তো আমার আমার ক্ষতি হোক কিন্তু আপনাদের হোক এটা আমি কখনো চাই না একবার জোরে বলুন লা ইলাহা তখন নবী মুস্তফাকে পাঠাইয়া দিল সেই নবী জি কি ব্যাপার ভাই একটু সরে গেলে কিছু নাই জানো কতক্ষণ ঠেকিয়ে থাকিয়ে থাকি কাজে কি ঠেকিয়ে থাকা কি গো ভাই সেই নবীজির নামটি হলো সেই নবীজির নামটি ছিল মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী যখন প্রসার করে আমার নবী যখন প্রসার করে এই কালিমা বলে কাফেররা বেদিনেরা বদমাশেরা পাথর মারে সঙ্গে দলে দলে সঙ্গে দলে দলে কেউ তো বলে রাসূলুল্লাহ নারায়ণ তাকবীর
জিন্দাবাদ আল ইসলাম জিন্দাবাদ আল কোরআন জিন্দাবাদ আল কোরআনের আলো ঘরে ঝালো আল হাদিসের আলো ঘরে ঝালো আল কোরআনের আলো ঘরে ঝালো নারে তাকবীর আকবার তো কেউ বলে জাদুঘর আর কেউ বলে কে কে কেউ বলে জাদুঘর আর কেউ বলে কে রাসূল আল্লাহ তবে কোনটা সঠিক জাদুঘর না রাসূল আল্লাহ তবে জাদুঘর শব্দটি এলো কেন কি গো নিশ্চয় তার কারণ রয়েছে আছে না নাই অবশ্যই ওই দিন সেই দিন যেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের কথা বলতে হবে ভাই আপনার আগে বলতে বললে কি আপনাদের মনে হিংসা হয় বলে হুজুর আপনাকে আমরা ভাড়া করে নিয়েছি বলার জন্য আপনি তো বলছেন বলছেন আবার আমাদেরকেও বলাচ্ছেন এমন কি মনে ব্যথা হয় কথা বলে ব্যথা নাই তো তবে বলুন তো ভাইজান আমি যেই কথাটা বলছিলাম যে যেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের সেই দিন মক্কার কাফের বেদিনেরা রাসূলকে একদিন এমন এক অন্যায় অত্যাচার ভাবে আঘাত করতে আরম্ভ করলো চতুর্দিক থেকে রাসূলকে পাথর ছড়াচ্ছে যেন সীমা ছড়িয়ে যাচ্ছে মাবুত তার জিব্রাইলকে পাঠালেন আর জিব্রাইল এসে রাসূলকে বললেন নবী গো